সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা অনেক ভালো আছেন এবং অন্যান্য যারা শুনছেন প্রত্যেকেই আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সলিল রায়, সহকারী শিক্ষক, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। আমি এর আগে সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1 মানে অনুপাতের উপর আরও দুইটি ভিডিও তৈরি করেছি। আজকে 3 নম্বর ভিডিও। তার মধ্যেও আমি যে কাজটি যেটি করছি, যে একটু অঙ্কগুলো নিয়ে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে একটু কথা বলি। গণিতের পাঁচ, এই চ্যাপ্টারে 2.1-এর 5 নম্বর এবং 6 নম্বর দুইটি অঙ্ক একই রকম, একটি করলে আরেকটি করা যায়। 5 নম্বর করিয়ে দিয়েছি এবং দেখা গেছে যে 7, 8, 14, 15 7 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 14 নম্বর, 15 নম্বর অঙ্কটা একই রকম। একটি অঙ্ক করলেই যদি কেউ 7 করে, 8 পারবে, 14 পারবে এবং 15 পারবে। আমি এর মধ্যে থেকে একটি অঙ্ক করিয়ে দিয়েছি এবং এই দুইটি অঙ্ক একই ভিডিওটি, এই 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 দুই রকম দুই নিয়মের অঙ্ক একটি ভিডিওটি তৈরি করে দিয়েছি। তার আগে আমি অনুপাত নিয়ে কথা বলেছি আগের একটা ভিডিওতে। এখন আমি যে অঙ্কটি করব সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটি করব। সেই 9 নম্বর অঙ্কটি এখানে 11 নম্বর এবং 16 নম্বর অঙ্কটি একই রকম। 16 নম্বর অঙ্কটির সাথে আবার 9-এর আংশিক মিল রয়েছে। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই পাবে যে 9 নম্বর এবং 11 নম্বর, 9 এবং 11 এই দুইটির সম্মিলিত হচ্ছে 16 নম্বর। 11টা করতে পারলেই তোমরা 16 করতে পারবে, 16টা করতে পারলে 11, 9, এগুলো রিলেটেড। তো দেখা যাচ্ছে যে বেসিক্যালি অঙ্কের নিয়ম হচ্ছে একটা, দুইটা, তিনটা বা চারটা বলা যায়। এখানে তিন ধরনের অঙ্ক করলেই এখানে বাকি অঙ্কগুলো করা যাবে। তো আমরা এখন 9 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে সকল শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করছি যেন এই ভিডিওটি ভালোভাবে দেখে এবং অঙ্কটি যেন ভালোভাবে বুঝতে পারে। কিছু টাকা লাবিব, সামি ও সিয়াম এর মধ্যে 5:4:2, এই যে 5:4:2 ভাগ করে দেওয়া হল। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? আচ্ছা, আমরা একটু অঙ্কটি দেখি, অঙ্কটা কি বলছে, সমাধানটা কি হচ্ছে। লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম 5:4:2, 5:4:2। একটা জিনিস যেটা হচ্ছে যে লাবিব যদি 5 টাকা পায়, সামি পাবে 4 টাকা, সিএম পাবে 2 টাকা, ব্যাপারটা এরকম। আর যদি দ্বিগুণ হয়ে যায়, লাবিব যদি 10 টাকা পায়, সামি পাবে 8 টাকা, সিএম পাবে 4 টাকা, তাহলে সিএম কিন্তু 180 টাকা পাচ্ছে। তাহলে আমি সিএমের অনুপাত এখানে 2। আচ্ছা, আমি মনে করি তাহলে এটা, আমি বলছিলাম বেশ এর আগে ভিডিওটি বলেছি যে অনুপাতের অঙ্ক কিন্তু বিভিন্নভাবে করা যায়, অনেকভাবেই অঙ্কগুলো করা যায়। তো একজন টিচার করে দিল এইভাবে, আরেকজন টিচার অন্যভাবে করলো, কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। স্যাররা কিন্তু অনেক কিছু জানেন, অনেক নিয়মের অঙ্ক জানেন। আমি সম্মানিত স্যারদেরকে অনেক অনেক সম্মান জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো মনে করি লাবিব পায় 5x টাকা, সামি পায় 4x টাকা, সিয়াম পায় 2x টাকা। একটু খেয়াল করো, আমি বলেছিলাম যে লাবি 5 টাকা পারলে সামি পাবে 4 টাকা এবং সিয়াম পাবে 2 টাকা। তো আমি ধরলাম লাবি পায় 5x টাকা, তাহলে সামি পাবে 4x টাকা এবং সিয়াম পাবে 2x টাকা। আমি আর আগে আবারও বলেছিলাম লাবি যদি 10 টাকা পায়, মানে 2 দ্বিগুণ করলাম 10 টাকা পায়, সামি পাবে 2 দ্বিগুণ করলাম 8 টাকা পাবে এবং সিএমকে আর 2 দ্বিগুণ করলাম 4 টাকা পাবে। তো
তো লাবিব সামি সিএমের অনুপাতটা ধরি আমরা লাবিব ধরলাম 5x টাকা সামি ধরলাম 4x টাকা এবং সিএম ধরলাম 2x টাকা এখন যে ব্যাপার যেটা হচ্ছে তা হচ্ছে যে সিএম কত টাকা পাচ্ছে একটু খেয়াল করুন সিএম পাচ্ছে 180 টাকা এখানে সিএম কত টাকা পাচ্ছে 2x টাকা পাচ্ছে 2x টাকা তাহলে প্রশ্নমতে কি হচ্ছে একটু খেয়াল করো প্রশ্নমতে সিএম 2x তা 2x সমান বা 2x সমান সমান কত হচ্ছে 180 ক্লিয়ার ব্যাপারটা বা x সমান কত হচ্ছে 2 ভাগের 180 90 দুগুণী 180 x = কত 90 x = 90 টাকা হলো 90 হলো তাহলে লাবিব ও সামি কত টাকা পাবে সুতরাং লাবিব পাবে লাবিবের কত টাকা এমনি তো 5x 5x টাকা তে 5 গুণ x এর মান কত হলো এখানে 90 পাঁচনম 450 টাকা তো লাবিব যদি 450 টাকা পায় তাহলে স্বামী কত টাকা পাবে স্বামীর হচ্ছে 4x টাকা তো স্বামীরটা কত টাকা হবে আমি একটু বোর্ডটা উপর দিকে একটু করে দিই তো স্বামী কত টাকা পাচ্ছে একটু খেয়াল করো স্বামী পাচ্ছে সুতরাং স্বামী পাবে এমনিতে স্বামী কত 4x টাকা পাচ্ছে কিন্তু 4x টাকা 4 গুণ x এর মান কত 90 টাকা 360 টাকা ব্যাপারটা ক্লিয়ার তাহলে কি হবে যে সুতরাং লাবিব 450 টাকা ও স্বামী 360 টাকা পাবে আশা করি অঙ্কটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে বারবার ভিডিওটি দেখবে তাহলে তোমার তুমি খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পারবে আমি এর পরে অন্য একটা নিয়মে যাচ্ছি তো এখন হচ্ছে 10 নম্বর অঙ্কটি 10 নম্বর অঙ্কটি আমরা ডাকের দিকে যাচ্ছি একটু সবুজ ডালিম ও লিংকন তিন ভাই তিন ভাই নাম হচ্ছে একজনের নাম সবুজ একজনের নাম ডালিম আর একজন ভাই হচ্ছে লিংকন তিন ভাই তাদের পিতার 6300 টাকা একটু খেয়াল করো 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করুন আমার প্রথমে যে কাজটা করতে হবে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ একটু খেয়াল করো সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ ডালিমের যে টাকাটা সেই টাকাটার 5 ভাগের 3 ভাগ পাচ্ছে সবুজ তো সবুজ এবং ডালিমের মধ্যে কে বেশি পাচ্ছে মানে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ তাহলে ডালিমের যে টোটাল টাকাটা তার 5টা ভাগে 3 ভাগ পাচ্ছে সবুজ তাহলে কি হচ্ছে নিশ্চিত ডালিম বেশি পাচ্ছে এখানে আচ্ছা তে সবুজ ডালিমের চেয়ে কম পাচ্ছে আবার ডালিম কি করছে লিংকনের দ্বিগুণ পাচ্ছে তে লিংকন যদি ধরলাম 1 টাকা পায় তো ডালিম কত পাচ্ছে 2 টাকা একদম বুঝে যাচ্ছে তাহলে এখানে যে ব্যাপারটা আমরা সহজে ধরে নিব যে কাকে ধরব আমরা লিংকনকে ধরলে আস্তে আস্তে সবার টাকাটি বের করা যাবে তাহলে কি হচ্ছে দেখি মনে করি লিংকন পায় 100 টাকা সুতরাং ডালিম কত টাকা পাবে ডালিম পায় কত ডালিম পাচ্ছে 2 গুণ x টাকা 2x টাকা ক্লিয়ার ব্যাপারটা তাহলে ডালিম যদি 2x টাকা পায় তে তাহলে ওই যে সবুজ কত পাচ্ছে সবুজ পাবে কত খেয়াল করে একটা জিনিস
সবুজ পাচ্ছে ডালিমের 2x এর 5 ভাগে 3 অংশ। তাহলেটা কি কাটাকাটি যাবে না, এটা উপরে 3 দুগুণে 6x ভাগের 3 দুগুণে 6x ভাগের 5 এত টাকা। আমরা কিন্তু এখানে একটু কাজ করতে পারি, একটু খেয়াল করো, আমরা লিখতে পারি এখানে 2x টাকা এর 5 ভাগের 3 অংশ। এই তো ব্যাপারটা ক্লিয়ার, একটু খেয়াল করো। তাহলে আমরা সবুজের কথার আগে লিখি, সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন। আমরা নামের সিরিয়ালটা কোথায় পেলাম? ওই যে এখানে সবুজ ডালিম লিঙ্কন নামের সিরিয়ালটা পেলাম। তো সবুজ কত পাচ্ছে? 5 ভাগের 6x অনুপাত। ডালিম কত পাচ্ছে? 2x। লিঙ্কন কত পাচ্ছে? শুধুমাত্র x। আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে কিভাবে আমরা দূর করতে পারি এই চিন্তাটা করি। ভগ্নাংশটা দূর করার টেকনিকটা হচ্ছে যে আমি বা দিয়ে দিই, আমি 5 দিয়ে সবগুলোকে গুণ করে দিই, যেহেতু এখানে হর 5 6x গুণ 5 2x গুণ 5 x গুণ 5 আমি 5 দিয়ে গুণ করে দিলাম, কি হলো এই 5 এই 5 এ কাটা গেল, তাহলে এখানে থাকলো কি 6x, 5 দুগুণে 10x, 5 দিয়ে x গুণ করলে 5x। ক্লিয়ার ব্যাপারটা? 5 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম বা x সবগুলো থেকে x বাদ দিয়ে দিলাম বা x দিয়ে বাদ দিয়ে দিলাম বা x দিয়ে ভাগ করে দিলাম, ব্যাপারটা এরকমই। দেখো একটু খেয়াল করো, 6x ভাগের x, 6x ভাগের x, x x কাটা, তাহলে আমরা কী করবো? বলবো যে ভাগ করে দিলাম 6 10 5। আলটিমেটলি আমরা এতক্ষণ যা করলাম, আমরা সবুজ ডালিম এবং লিঙ্কনের অনুপাতটুকু বের করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এখন এক একজন অনেক বলতে পারে যে স্যার আমরা এখন থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে লিখে দিব সব অনুপাতের সকল রাশিকে 5 দ্বারা গুণ করে করতে, লেখো লেখো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, অনুপাতের সকল রাশিকে 5 দ্বারা গুণ করে, ওকে, অনুপাতের সকল রাশিকে x দ্বারা ভাগ করে করো, লিখতে পারো সমস্যা নেই, লিখে দাও, লিখতে চাইলে লিখে দিতে পারো, না চাইলেও যে একদম অনেক কিছু হয়ে যাবে তা না। হ্যাঁ, তো তুমি লিখে দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তা আমরা কিন্তু এখানে কি করেছি, সবুজ ডালিম এবং লিঙ্কনের অনুপাতটুকু বের করেছি। আমরা এখন যাচ্ছি পরবর্তী অঙ্ক, এই অঙ্কের পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপটা একটু খেয়াল করো, আমরা কোনটাতে যাচ্ছি, তে অনুপাতের যোগফল বের করব। কি করব আমরা? অনুপাতের যোগফলটা বের করব, অনুপাতের যোগফল 6 10 5, 6 আর 10 16, 16 আর 5 কত হবে? 21 21, ঠিক আছে। টাকা বাবার টাকার কত? পিতার টাকা হচ্ছে 6300 টাকা, 6300 টাকার মধ্যে সবুজ আগে সবুজের টাকা রেখে সবুজ পায় 6300 টাকা এর কত অনুপাতে যোগফল? কত? 21। সবুজের অংশ কত? 6, 21 ভাগের 6 অংশ। আমরা কি করেছি, এটা দিয়ে এটাকে ভাগ করে দিলাম, 3 একে 3 3 দুগুণে 6 300 3 6 1800 টাকা। সবুজের পরে কে পাবে? ডালিম। ডালিম পায় কত টাকা? 6300 টাকা এর
একুশ ব্যাগের ডায়রিমের কত আছে? দশ। একুশ ব্যাগের দশ অংশ, একুশ দিয়ে একে কাটলাম কত হবে? তিনশো। তিন দিয়ে তিনশো দিয়ে দশকে গুণ করলে কত হবে? তিন হাজার টাকা। ঠিক একইভাবে একই রকম উপায় লিঙ্কন পায় ছয় হাজার তিনশো টাকা এর একুশ ভাগে লিঙ্কন কত? পাঁচ। তিন পাঁচা পনেরোশো টাকা। তাহলে কি হবে? সুতরাং প্রত্যেক আমাকে বলছে যে প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে হবে। সুতরাং সবুজ পায় এক হাজার আটশো টাকা, ডালিম পায় তিন হাজার টাকা এবং লিঙ্কন পায় এক হাজার পাঁচশো টাকা। সুতরাং আমরা এখানে উত্তরটুকু উত্তর না ঠিক আমরা লিখে দিচ্ছি এইভাবে যে সুতরাং সবুজ পায় বা সবুজ এত টাকা, সবুজ এক হাজার আটশো টাকা, ডালিম তিন হাজার টাকা এবং বা ও এবং লিঙ্কন পায় এক হাজার পাঁচশত টাকা। তো এই অঙ্কটি অঙ্কটির সাথে সাথে কিন্তু আরও এরকম কয়েকটা রিলেটেড অঙ্ক আছে, কিন্তু তোমরা ইচ্ছে করলে সেই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। এবং আমি এই চ্যাপ্টারের আরেকটি নিয়ম বাদে বাকি প্রত্যেকটি নিয়ম আমি আলোচনা করেছি। তো তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং বারবার দেখলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। খুদা হাফেজ।